কি অবস্থা মামুন সাহেব? অনেক বৃষ্টি তো বাইরে, তাই ছাতা নিয়ে আসছি। আরে ছাতা নিয়ে আসছি কেন তা দেখাচ্ছি, দাঁড়ান। তাই ছাতা তো শুরু দেখলেন, বৃষ্টির জন্য কিন্তু ছাতা শুধু ব্যবহার করে না, কিসের জন্য? তাই না, বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। বলেন আমি একটু শুনি, কি কি কাজে আরো ছাতা লাগে? যে বৃষ্টি বাইরে, হ্যাঁ, ঘরে আসলে মোছা মাছি দিয়া সব বইরা জায়গা ঘর। ওকে, ঠিক আছে, মোছা মাছি আইবো না। আরে খাবার গুলা গেলে ডাইকা রাখবেন, এগুলা আজকে ওইটার জন্য নিয়েছি, বুঝছেন। এই যে মশারি গুলো বা ছাতা টাইপের জিনিসগুলো আমরা দেখতেছি, এগুলো হচ্ছে আমরা হচ্ছে খাবারের ঢাকনা, মানে অনেকগুলো বাটি টাটি আসলে আলাদা আলাদা ঢাকনার চেয়ে ভালো এক জায়গায় রেখে এরকম একটা ছাতা দিয়ে ঢেকে রাখা, মশা মাছি কিছু পড়বে না, তাই না ভাইয়া? তো সবচেয়ে পুচকু যেটা একদম ফুল দিয়ে ডিজাইন করা, সুন্দর সুন্দর, এটা থেকে আমরা দামটা জানা শুরু করব। তবে তার আগে এই সুন্দর প্রোডাক্ট কিনতে কে কোথায় আসবে সেটা দেখাবো না? অবশ্যই দেখাবেন, তাহলে একটু দেখাই দেই, নাহলে তো অডিয়েন্স আবার খোঁজা খুঁজি করবে। এই দোকানে যে দেখছেন আমাদের সরাসরি দোকান, এদিকে আসেন আর একটু, ঠিকানাটাও দেখেন। ওকে, সো দোকানের ঠিকানা হচ্ছে 75-76-77 নিউ সুপার মার্কেট, দ্বিতীয় তলা, দক্ষিণ ভবন, নিউ মার্কেট, ঢাকা 1205। সবচেয়ে যদি ইজি করে বলতে হয় তাসনিম ট্রেডিংটা হচ্ছে আপনাদের এখানে আমাদের যে নিউ মার্কেট কাঁচা বাজারটা আছে, কাঁচা বাজার থেকে নিউ সুপার মার্কেটে ওঠার যে সিঁড়িটাই, সিঁড়ির গোড়ায় প্রথম দোকানটা, হাতের ডানে প্রথম দোকানটাই হচ্ছে তাসনিম ট্রেডিং। তিনটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, নগদ বিকাশ আছে, অনলাইন কেনাকাটায় 64 জেলা থেকে অর্ডার করতে পারবেন অনলাইনে, এবং হোম ডেলিভারি সুব্যবস্থা আছে। সো অনেক তো হলো অ্যাড্রেস সমস্ত কিছু, এখন আমরা চলে আসি আবার ছাতায়, ছাতা অথবা মশারি খাবার ঢাকার। তো এই যে ফুড কি বলি আমরা, কে ফুড কাভার, ফুড কাভার বলে, সো ফুড কাভার গুলোর মধ্যে সবচেয়ে স্মল যেটা ফ্লাওয়ার ডিজাইনের, এটার প্রাইস কত রাখছেন? অনলি 250 টাকা, মাত্র 250 টাকা। ওকে, তারপরে যে সাইজের স্কয়ার, স্কয়ারের মধ্যে অবশ্য কালার হয় আরো বোধহয়, কয়েকটা কালার হয়, কয়েকটা কালার হয়। আর এটা আসলে কি, খাবার গুলা যদি যখন আপনি পরিবেশ করে রেখে দিবেন সুন্দরভাবে ঢেকে, দেখেন এবার অনেকগুলো খাবার কিন্তু একসাথে ঢেকে রাখতে পারতেছেন, এটা স্কোয়ার টাইপের, ঠিক আছে। যদি এটা কেউ নেন, এটা রাখা যায় মাত্র 350 টাকা। একদমই মশারির মতো, খুবই মশারির চেয়েও ছোট, মানে নেটটা আরো আরো ঘন নেট। হ্যাঁ, মশা মাছি মনে করেন আপনি খাবারে আসবে না, বসবেও না। তারপরে এটা বোধহয় আমার কাছে মনে হয় দেখতে খুব সুন্দর, দেখেন খুবই নাইস হোয়াইট কালারের মধ্যে, পরিমণি পরিমণি, এটা পরিমণি, হ্যাঁ পরিমণি, কত কিছুর যে কত নাম আপনারা দিলেন এই জীবনে, আর কি বলবো, নামের তো কোয়ালিটির আর শেষ নাই, নামেরও শেষ নেই। ওকে, সো এটা কত রাখছেন ভাইয়া? খুবই ভালো, আমি এটাই দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে দেখেন। সেটা কত? খুব নকশা করা আছে, এগুলো এমব্রয়ডারি কাজ করা আছে। এটা যদি নেন, এটা 550 টাকা, 550। এটা বন্ধ করে দেখেন, ঠিক আছে, এটা বন্ধ ইজি, আপনি এই দেখেন, এখানে পুশ করলেই অটোমেটিক আপনি বন্ধ হয়ে যাবে। ওকে, আবার যখন একটা দড়ি আছে ওটা দিয়ে করবেন, এটা টান দিবেন। ওকে, আর এই যে এখানে দেখেন, এই যে পুশ করার সিস্টেম আছে, কয়েকটা কালার হয় আমাদের বলবেন, আর যে প্রোডাক্টটা নিবেন স্ক্রিনশট দিবেন, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। এটা কত প্রাইস সিস্টেম? এটা 550 টাকা, 550 টাকা, ঠিক আছে। দেখেন এই যে বন্ধু, এরপরে আমরা ঝটপট কিছু জিনিসের দাম জানবো, কারণ পুরো টেবিল শুধু যা প্রোডাক্ট দেখাইতে অনেক সময় লাগবে। প্রথমে আসি, হ্যাঁ আসছেন, ঠিক আছে, দেখেন পিঠা, এটা দিয়ে আপনি দেখেন পিঠা বানাতে পারবেন, মোমো বানাইতে পারবো, বানাতে পারবেন। এখানে দিবেন শুধু আপনার পাঁচ দো দিব, গোল রুটি হবে, উপরে দিব, এপাশে চাপ দিব, ঠিক আছে। এই একটা আছে, এটা ভিতরে একটা আছে নরমাল, আমাদের দেশি এখন তৈরি হইছে। আচ্ছা, যদি কেউ এটা নিতে চান, এটাও নিতে পারেন, এটা অনলাইনে দাম পড়বে 320 টাকা, 320। আর মজবুতটা, এটা হলো ইন্ডিয়ান, এটা নিলে পড়বে আপনার 400 টাকা, 400 টাকা এটা, হ্যাঁ এটা নিলে 400 টাকা পড়বে। আর তার পাশাপাশি এটা আছে, এটা হলো চায়না, এটা যদি কেউ নেন, এটা রাখা যাবে মাত্র 350 টাকা, 350 টাকা। ওকে, এই যেটা হচ্ছে আমরা বলি অ্যাপেল কাটার অথবা ফ্রেঞ্চ ফ্রাই কাটার, ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য, সো ফ্রেঞ্চ ফ্রাই প্লাস অ্যাপেল কাটার, এটা কত পড়ছে? এটা কিন্তু স্টিলের, কিন্তু দেখেন অনেক হেভি, কিন্তু এটা হেভি আছে, এটা ভিতরে দুই তিনটা ব্লেড আছে, একটা ছোট ব্লেড পাল্টাইতে পারবেন, একটা বড় আছে, দেখেন দুইটা সাইজ, মোট তিনটা সাইজ, মানে চিকন মোটা আর একটা হচ্ছে আপেল কাটার জন্য। এটা যদি কেউ নেয়, এটা রাখা যাবে 450 টাকা, স্যার ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। দেখি ফ্রেঞ্চ ফ্রাই কেমন করে, দেখেন যদি পাঁচ কোলে অটোমেটিক ফ্রেঞ্চ ফ্রাই কেটে, দেখেন পড়ে যাবে, এই দেখেন আমি এখানে কেটে দিয়েছি, এই দেখেন ফ্রেঞ্চ ফ্রাই সুন্দরভাবে, আপনি এটা কিন্তু মোটা মোটা হয়েছে, যদি আপনি একদম আমরা যেটা খাই সেই সাইজে হয়েছে, এখানে ব্লেড আছে, এটার ভিতরে আরো ছোট ব্লেড আছে, সেটা দিয়েও করা যাবে, করা যাবে। এটা কিন্তু অরিজিনাল এসএস স্টেনলেস স্টিল, এটা কত পড়ছে? জং মরিচা কালো হবে না, যদি এটা কেউ নিতে চান 1050 টাকা, 1050, মজবুত, হ্যাঁ মজবুত, এটা কমার্শিয়ালটা না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য আরেকটা পাত্র নিয়ে আসি, নেট,
তারপরে আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা সবকিছু ম্যাশ করতে পারবেন সুন্দর ভাবে। মশলা সেচতে হবে না, ঠিক আছে? এই দেখেন মশলা সেচার জন্য এটা হবে আপনার মার্বেল পাথরের, এটা ভাঙার কোনো ভয় নেই ইনশাল্লাহ, যে আপনি খুশি ভাবে করবেন। তারপরে পাশাপাশি একটা স্টিলের, যদি কেউ স্টিলের নিতে চান এটা রাখা যাবে 1050 টাকা। এটা একটা ছোট সাইজ হবে, তার বড় সাইজও আছে, ঠিক আছে? তার বড় সাইজও আছে, যদি কেউ নিতে চান নিতে পারবেন। হ্যাঁ, গোলমরিচ ক্রাশারটা কত ভাই? ক্রাশারটা তো অনলি 350 টাকা। দেখেন এই দেখেন আমি কিন্তু গোলমরিচ ভিতরে দিয়েছি, দেখেন কেটে কেটে কিভাবে পড়তেছে, দেখেন ওয়াও দেখেছেন সুন্দর। ডিম্পোজের উপরে বা যে কোনো পিজা টিজার উপরে দিতে পারবেন, সুন্দর হয়ে দিতে পারবেন। যদি এটা নেন অনলি 350 টাকা রাখা যাবে, 350 টাকা। আচ্ছা, এরপরে আমরা ঝটপট আরো কিছু জিনিসের দাম জানবো। ঝটপট ওই যে আপনারা সকালে আইসাই বলতাছেন কি যে বৃষ্টিতে ছাতা নিয়ে আসি, আর ছাতা যেহেতু বৃষ্টি ভিতরে আসেন, এখন এটা তো সালাদ করে খেতে হবে না, ঝালমুড়ি ঝালমুড়ি খেতে হবে। দেখেন আমি ঝালমুড়ি এখানে কেটে এখানে দেখাবো, এই দেখেন সব জিনিস আছে আমাদের ঝালমুড়ি ওয়ালা মামা। এর মধ্যে কি কি আছে? এটার ভিতরে আপনার পেঁয়াজ দেওয়া আছে, ছোট একটা বাচ্চা 5 বছরের বাচ্চাও করতে পারবে। আচ্ছা, ওরে শিখাই দিলে, ওরে শিখাই দিলে খালি বলবেন টান, তুই সুতা ধর টানে, দেখেন ঝালমুড়ি মামা, ঝালমুড়ি মামা, ঝালমুড়ি মামা, দেখেছেন চমৎকার। যত চাপ অত কুচি বলে না, এটা যত টানবেন অত কুচি হবে। এটা কত দাম? এটা যে নিবেন এটা দেখেন এখানে বক্স, সকালবেলা ব্যায়াম হবে আর কি, অনলি 350 টাকা রাখা যাবে। পাশাপাশি একটু বড় সাইজ আছে, এটা আরেকটা কোয়ালিটি, যখন এটা যদি নেন এটা রাখা যাবে 500 টাকা। এটার সাথে কি ডিম ফাটানোর ইয়াও আছে? ডিম ফাটানো এটার সাথেও আছে। আচ্ছা, এটার সাথেও আছে, ডিম ফাটতে পারবেন। আচ্ছা, এটা যদি নেন এটা নিতে পারবে 350। ডিম ফাটতে পারবো, ফোম করতে পারবো, জি সবকিছু, যে মিক্স করার জন্য জ্বালাতে একটা আছে। এটার দাম কত বললেন? এটা পড়বে আপনার 550 টাকা। এটা কিন্তু ফাইবারের, আপা বললে ভাঙবে না। আর এই যেটা ইলেকট্রিক, যেটা একদম ম্যাজিক কাটার, এটা হলো ইলেকট্রিক, এটা হলো ক্যাপসুল কাটার বলা হয়। হুম, ক্যাপসুল কাটার। এটা আপনার সব ধরনের মশলা থেকে নিয়ে সব কিছু, মশলা, মাংস, মাছ, কিমা করতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, দেখেন বেশিক্ষণ লাগবে না, অল্প সময়, কয়েক সেকেন্ডের ভিতরে কাজ হয়ে যাবে, কয়েক সেকেন্ডের। আহ, কাজ না হয় টাকা ফেরত আপা, দেখেন আমি কিছুক্ষণ দেখাইছি, বেশি সময় দেখাইনি, দেখেন। ওকে, টেস্টে এসে দেখছেন কত দাম? এটা যদি কেউ নেন এটা কিন্তু অরিজিনাল এসএস এর ভিতরে, দেখেন এটা কয়েকটা আমি অপশন আপনাকে বোঝাচ্ছি। ব্লেড গুলা দেখতেছেন, এখানে 3-4টা ব্লেড আছে, বুস্টার হ্যাঁ এসএস এর, আর এই যে বুস্টার দেখতেছেন এটা এসএস এর, তার পাশাপাশি দেখেন এই বুস্টার কিন্তু অলরেডি এসএস এর, ঠিক আছে? হয় হওয়ার কিছু নাই। হ্যাঁ, অনেক সময় হয় কি, এই জিনিসটা আপনার কাজ করলে এইটা এটা দুইটা একসাথে হলে এই জিনিসটা নষ্ট হয়ে যায়, জি, কিন্তু এটা ইনশাআল্লাহ নষ্ট হওয়ার কোনো ভয় নেই। যদি এটা কিনে নিতে চান অনলাইনে পড়বে এটা 1200 টাকা। তারপর একটা যেটা প্লাস্টিক আছে, যদি প্লাস্টিকটা নেন ওটা পড়বে আপনার 1000 টাকা। তার পাশাপাশি হ্যান্ড ব্লেন্ডার যেটা রাখলেন, অনেক আপুরাই চায় ভর্তা মশলা সমস্ত কিছু করার জন্য। হ্যাঁ, মিয়াকো কিছু থেকে নিয়ে সবকিছু করতে, এটা হলো মিয়াকো ব্র্যান্ডের। এটার কি গ্যারান্টি ওয়ারেন্টি কিছু পাবো আমি? হ্যাঁ, এটা অবশ্য গ্যারান্টি ওয়ারেন্টি অবশ্যই আছে, এটা কারণ কোম্পানি 1 বছর দেয়, আপনি 1 বছর না, যদি আপনি নেন এটা 2-4-5 বছরের কোনো সমস্যা হবে আমাদের থেকে নিয়ে যাবেন, নতুন একটা নিতে পারবেন, নতুন একটা নিয়ে যাবেন, নতুন নিয়ে যাবেন, কিন্তু 5 বছরের কিছু হবে না এগুলো, ঠিক আছে? দেখেন লক করা খোলা যায়, এটা দিয়ে আমরা একদম লাচ্ছি টাচ্ছি থেকে শুরু করে আমরা হচ্ছে ভর্তা করে খেতে পারবো, মশলা করতে পারবো সব। বাচ্চাদের কিছু কিছু হয়, একটা প্লাস্টিকের হয়, এটা স্পিডটা আপনি দেখা দিয়ে, দেখেন এটা স্টিলেরটা, এই যে এক, দেখেন স্পিড, এই যে একের স্পিড দেখছেন, ঘুরতাছে কিন্তু অনেক স্মুথ সাউন্ড, এই দেখেন, এই যে এটা বডিটা পুরো পুরো অরিজিনাল এসএস এর, কিন্তু এটা ইয়েস জং মোর্চা কালো হওয়ার কোনো ভয় নাই, ভয় নাই। হ্যাঁ, এটা হলো 850 ওয়াট। আচ্ছা, এটা বক্সে দেখছেন এরকম পাবেন, মিয়াকো ব্র্যান্ডের, এটা 850 ওয়াট, এটা যদি দেন কেউ 1950 টাকা। আর 1000 ওয়াট যদি নেন তাহলে পড়বে 2150 টাকা। ওকে, 1000 ওয়াট আছে, যে এটা হলো 1000 ওয়াট, আপনারা বক্সটা এভাবে দেখবেন, এই যে ওয়াটটা আপনার লেখা থাকবে, একই রকম দেখতে, শুধু ওয়াট পার্থক্য, এই দেখেন ওয়াটটা পার্থক্য আছে, লেখা থাকবে, যদি প্লাস্টিকের ভিতরে নেন প্লাস্টিকও দেওয়া যাবে, সবথেকে ভালো কোয়ালিটির বেস্ট কোয়ালিটি এগুলো, এটা নিতে পারবেন। আবার কিছু কিছু আছে আপনি দেখাচ্ছি, এখন এই যে একটা আছে, এটা আপনার ম্যানুয়াল, ঠিক আছে? হ্যাঁ, ম্যানুয়াল, এটা ম্যানুয়ালটা, এটা যদি দেখেন এখানে লক আছে, এটা লক করে দিলে এটা অটোমেটিক উঠে যাবে। ওকে, এটা উঠে যাওয়ার পর দেখেন এখানে আপনি রেখে
আমি এখানে আপা কি দিছি আপা তাকে দেখায় নেই দেখান এখানে কাঁচা মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ মানে অর্থাৎ মুড়ি ভর্তায় যা লাগে মুড়ি ভর্তা বা ডিম ভাজার জন্য যা লাগে আপনি এটা করতে পারেন যদি জাতা দিবেন দেখেন খালি এই যে রাখবেন তত হ্যাঁ জি যতনা চা পাতা কুচি বাহ হিন্দি দেখেন এখানে হিন্দি যতনা চা দেখেন যত রাগ আছে সবাই এর উপরে ঝাড়বেন দেখেন কয় সেকেন্ডে রাগ আছে দেখছেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনার জিনিস তৈরি হয়ে গেছে এখন আপনি যেভাবে সুন্দর গ্রান আসছে গ্রান আসবে না কেন গ্রানের জিনিস দেখছেন কি সুন্দর অসাধারণ এটা কত ভাই কত করবেন এত কত এটা নিলে অনলাইনে পাবে আপনি 550 টাকা মাত্র 550 এ চমৎকার একটা প্রোডাক্ট আমার তো ব্যক্তিগত খুব ভালো লাগছে জিনিসটা আচ্ছা ভালো লাগলে নিয়ে যাবেন সমস্যা নাই ঠিক আছে তার পাশাপাশি দেখেন এখানে আবার নন স্টিক এর কিছু আইটেম আছে দেখেন বাসায় স্যান্ডউইচ করবেন বা ডিম পোস্ট করবেন সব যদি করতে চান গ্রিল করতে চান এটা করতে চান এটা নিলে পড়বে 1100 টাকা এটা নিলে পরে 1250 টাকা আচ্ছা ইন্ডাকশন প্লেট করা হ্যাঁ ইন্ডাকশন প্লেট করা এখানে আপনি চারটা খোপের জয় না ওটা আছে ওটা দেওয়া যাবে আমাদের একই দাম হ্যাঁ একই দামের ভিতরে পড়বে আর একটু মোটা আছে ওটা পড়বে এই যে যেমন সেম দাম বলছে এরকমই হবে ওকে আর এটা যদি কেউ নেন এটা যদি কেউ নেন এটা রাখা যাবে আপনার 750 টাকা 750 350 এর মধ্যে 850 টাকা 850 টাকা 850 টাকা তার পাশাপাশি আপু দেখেন এখানে অনেক আইটেম আছে আমি দেখাচ্ছি এখানে যে উইস আছে এখানে ডিম ডুম ফেটার জন্য কেউ যদি নিতে চান অলরেডি 130 টাকা করে এটা কিন্তু সিরামিক্সের সিরামিক্সের আচ্ছা অনেক স্টিলের হয় নরমাল হয় এটা কিন্তু অরিজিনাল সিরামিক্সের এটা একটু প্রিমিয়াম জি আর এটা কিন্তু প্রত্যেক ফুল ডিজাইন আছে হ্যাঁ আর তার পাশাপাশি এখানে সিলিকনের অনেকে এগুলো ক্রস করে আপা অরিজিনালটা পাওয়া যায় না নরমাল গুলো হয় এটা গলবে না এটা যে কেউ নেবেন 150 টাকা করে যদি গলে যায় যদি গলে যায় টাকা ফেরত একদম নগদ টাকা আপনি নতুন আরেকটা নিয়ে যাবেন চামচের এই সেটটা রাখছেন চামচের এই একটা সেট এর অরিজিনাল এসএসআর কিন্তু এটা পিওর এসএসআর নন ম্যাগনেট যদি এটা কি এসএসআর এটা কি ওজন নিতে চান এটা রাখা যাবে মাত্র 2400 টাকা এরকম আরো হাজারো ডিজাইন আছে শুধু একটা স্যাম্পল রাখা হয়েছে শুধু স্যাম্পল আপনাদের বলবেন আপনাদের দেখা দেব তার পাশাপাশি এখানে গ্রাইন্ডার আছে কিছু মশলা করার জন্য গ্রাইন্ডার আছে আচ্ছা গ্রাইন্ডার একটু দেখান তো কেমন কি কাজ হয় কি দিয়ে দেখাবেন করে এই দেখেন এখানে আমি আপনাকে কি দিয়ে দেখাবো আমি কিছু ইয়া দিয়ে দেই পাঁচফোড়ন দিয়ে দেই দিলেন আচ্ছা দেন পাঁচফোড়ন জিরা যা ভালো লাগে দেন এই যে আমি দিয়ে দিলাম ওকে দেখেন এটা আমি দেখাচ্ছি এখন নিয়ামা গ্রাইন্ডার খুব বেশি একটা কেউ করে দেখায় না বাট ভাইয়া করে দেখাচ্ছে অনেকে বলে এটা নাকি কাজ হয় না দেখবেন দেখেন আমি কাজ হবে না কেন কাজ হতে হবে যদি কাজ না হয় তাহলে কাজ তো হবে এটার মধ্যে হলুদ হবে না দারচিনি হবে না বাট জিরা ধনিয়া যা করেন দেখেন তারপরে ইয়া হবে আপা অনেকে তো করে দেখাতে চায় না মনে করে নষ্ট হয়ে যায় জিনিসটা দেখছেন হবে এই দেখেন আরো সময় নিলে আরো মিহি হবে যত করবেন অত আপনি কুচি কুচি হবে এটা হলো ডাবল চেম্বার কিন্তু আপু দেখেন এগুলো টুইন নিচেটা শুকনা মশলা উপরেটা ভেজা মশলা ভেজা মশলা ঠিক আছে দুষ্টুসে যদি করেন আপনি করতে পারবেন করতে পারবেন যদি এটা কেউ নেন এটা পড়বে 1150 টাকা 1150 টাকা তার পাশাপাশি আরেকটা আছে এটা এটা একটা গ্রাইন্ডার কিন্তু এটা কাজ হয় এটা কাজ হয় যদি আপনারা কফি টপি যদি আরো মানে টেস্ট গুড়া করতে চান মূলত এটা কফি গ্রাইন্ডার বলে বাট ছোটখাটো মশলাও করতে পারবো এটা তো আমি দেখাচ্ছি আপু অনেক আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন অনেক কিছু দিয়ে দিচ্ছি দেখেন এটাও মিস দেখেন মানে কতটুকু কাজ হয় তাহলে আপনি বুঝতে পারবেন না আমি যে কাজ করব এটা শুধু এখানে পাঁচ করে ধরলে হবে যদিও এটা কফি গ্রাইন্ডার বাট তারপর আমরা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন করে দেখাচ্ছি না আপনি যত ধরনের চাটনি ভর্তা এইটাতে বানিয়ে কিন্তু খেতে পারবেন আপনি ওকে এটার দাম কেমন কত হয় তারপরে বলবেন আমাকে যে আপা জি বললাম এটা হলো না কত ওয়াট দাম কত এই দেখেন এটা দেখেন এটা আমি আপনাকে দেখাচ্ছি মশলার কৌটার মধ্যেই রেখে দেখাবেন মশলার কোটা বিক্রি করি দেখাতে তো হবে আচ্ছা সো যদি আপনাদের লাগে এটার দামটা বলবেন ভাইয়া এটা যদি কেউ নিতে চান মাত্র পড়ে 1250 টাকা 1250 টাকা তার পাশাপাশি যদি মশলা রাখতে চান মশলার কোটা আমাদের কাছে আছে আছে ছোট সাইজটা কত ছাদ বাটি এখানে গ্লাস দাও আছে ফাইবারের গ্লাস এটা কিন্তু ভাঙার কোনো ভয় নেই গ্লাসগুলো ভাঙবে না যদি এটা কেউ নিতে চান এটা রাখা যাবে মাত্র 1400 টাকা 1400 টাকা তার পাশাপাশি একটা আছে স্টিলের হ্যাঁ জিনিসপত্র $1,450 আমাদের কাছে
খুব ভালো, এটা আপনি রাখা যাবে 24 পিস 25 পিস রাখা যাবে। এটা যদি নেন এটা রাখা যাবে মাত্র 400 টাকা। সো এই প্রোডাক্টগুলো আমরা অনলাইনে কিভাবে কিনতে পারি, কিভাবে অর্ডার করতে পারি, ঢাকার বাইরে ঢাকার ভেতর থেকে অ্যাডভান্স বা কিছু লাগবে কিনা এগুলো বলো। যদি ঢাকার ভিতরে নিতে চান কেউ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে, আর যদি ঢাকার বাইরে নেন যে কোনো প্রোডাক্টে নেন আমাদের অন্তত পক্ষে 500 টাকা, যদি অল্প কিছু প্রোডাক্ট হয় তাহলে আপনি 200 টাকা দিলেই আমাদের ঘরে বসে আপনার প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু, ঠিক আছে। যাওয়ার আগে আমরা অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আবার একটু দেখাই দিচ্ছি। সরাসরি আসলে মঙ্গলবার বাদে যে কোনো দিন চলে আসবেন, সকাল 10টা থেকে রাত 8টা। দেখাবো এইসবের নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।